বিয়ের মেহেদি শুকানোর আগেই পালিয়ে গেল ব্রাজিলিয়ান তরুণী। পেয়েও বিলেতি স্ত্রীকে হারানোর শোকে কাতর রাজবাড়ির সঞ্জয়। ঘটনা বেশ কিছুদিন আগের। রাজবাড়ির বালিয়াকান্দির বাস সুপারভাইজার সঞ্জয় ঘোষের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম হয় ব্রাজিলের সরকারি চাকরিজীবী জেইসা ওলিভেরিয়া সিলভারের। দীর্ঘ 1.5 বছর প্রেম করার পর তারা সিদ্ধান্ত নেন সারা জীবন থাকবেন একসাথে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় পা রাখেন ব্রাজিলিয়ান তরুণী সিলভা। সিলভাকে বরণ করে নিতে আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন প্রেমিক সঞ্জয় ঘোষ। সিলভাকে নিয়ে সঞ্জয় চলে আসেন তার নিজ বাড়ি জামালপুরে। নিরাপত্তাজনিত কারণে পরের দিন তারা চলে যান ঢাকাতে। তার পরের দিন রাজধানীর মিরপুর এলাকায় সঞ্জয় ঘোষের জৈনক এক দাদার বাসায় রাতে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। অবাক করা ব্যাপার হল বিয়ের মাত্র 3 রাত পরে ঢাকা ছেড়ে ব্রাজিলে পাড়ি জমান জেইসা ওলিভেরিয়া সিলভা। এরপর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। সিলভা ব্রাজিলে ফিরে তার সেই ফেসবুক আইডি বন্ধ করে দেন, এমনকি যে সিম ব্যবহার করত সেই সিমও বন্ধ করে রাখেন। ফলে সঞ্জয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও আর যোগাযোগ করতে পারেনি সিলভার সাথে। ফেসবুকে প্রেম, এরপর বিয়ে, তারপর বিচ্ছেদ। সংসার জীবন মাত্র 4 দিনের, এখন পুরোটাই বিচ্ছিন্ন তাদের যোগাযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক সঞ্জয়ের এক স্বজন ও প্রতিবেশীরা বলেন, সিলভা নামে ব্রাজিলিয়ান যে তরুণী এসেছিলেন তিনি সঞ্জয়কে ভালোবেসেই এসেছিলেন এবং তাদের বিয়ে হয়েছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু কয়েকদিন থাকার পর সে নিজ দেশে ফিরে গিয়ে আর কোনো যোগাযোগ রাখেনি। তিনি বলেন, কেন রাখেননি তা জানি না, তবে আমাদের ধারণা এরা লোভী প্রকৃতির একটি চক্র। ওরা বিভিন্ন দেশের ধনী ছেলেমেয়েদের টার্গেট করে, টার্গেট মিস হলে ওরা আবার নিজ দেশে ফিরে যায়। সঞ্জয়ের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি সঞ্জয়ের বৃদ্ধ বাবা মা। তবে সিলভা ব্রাজিলে চলে যাওয়ার পর আর তাদের সাথে যোগাযোগ করেনি এটি নিশ্চিত করেন। সঞ্জয়ের প্রতিবেশী ও স্বজনরাও এমনটি জানিয়েছেন। আর আমাদের মধ্যেও এক ধরনের লোভ কাজ করে। আমাদের পরিবারগুলো ভাবে কোনো বিদেশির সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারলে হয়তো পুরো পরিবার বিদেশে পাড়ি জমাতে পারবে। এই লোভেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন একটি মেয়ের রীতি অনুযায়ী বিয়ে হয়, তারপর 15 দিন বা 1 মাস পর যখন ফেলে রেখে চলে যায়, তখন কিন্তু ওই পরিবারটা মারাত্মকভাবে সামাজিক চাপ ও ভেঙে পড়ে। তাই আমাদের সংস্কৃতি পরিবেশের কথা ভেবে সবার উচিত বিদেশিদের সাথে প্রেম বিয়ে থেকে দূরে থাকা। সুপ্রিয় দর্শক, আপনিও কি আমাদের সাথে একমত হবেন না? ছেলেদের বেলায় না হয় বড় কোনো সমস্যা হলো না, তবে মেয়েদের বেলায় তো মহা সমস্যা হতে পারে। একটা মেয়েকে বিয়ে করে কিছুদিন মজা লুটে চলে গেলে পরে সেই মেয়েকে বিয়ে দেওয়া খুবই কঠিন হয়ে পড়বে। তাই বিদেশিদের সাথে বিয়ের লাগাম এখনই টেনে ধরতে হবে। আপনিও তাই চাইলে কমেন্টে ইয়েস লিখুন, না হলে জানিয়ে দিন আপনার যে কোনো রায়। সেই সাথে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।